আজকে আমরা হাজির হয়েছি আমার স্কুল দিয়ে। সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে। আপনারা জানেন আমার স্কুলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়, শিক্ষামূলক টিউটোরিয়াল, এবং আজকে তারই ধারাবাহিকতায় বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে সমাস। এই সমাস নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের হতাশা রয়েছে, অনেকে এটা খুব বেশি ভালো বোঝেন না কিংবা পারেন না। একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা লক্ষ্য করবেন, তাহলে আশা করি আপনার সমাসে যত সমস্যা রয়েছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকুন। চলে আসছে আমরা সমাসে। প্রথম কথা হচ্ছে সমাস অর্থ কি। সমাস অর্থ সংক্ষেপ। যে কোনো কিছু যদি আমরা সংক্ষেপ করি সেটাকে আমরা বলতে পারি সমাস, কিংবা মিলন, অথবা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাধিক পদের এক পদীকরণ। এই লাইনটুকু আমি আন্ডারলাইন করে দিয়েছি কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। একাধিক পদ, তার মানে অনেকগুলো পদ একসাথে করে একটা পদে নিয়ে আসার নাম হচ্ছে সমাস। যেমন ধরুন পরীক্ষায় চলে আসলো সিংহাসন, নিশ্চয়ই আমরা এটাকে বলতে পারি এটা মূল শব্দ, যেহেতু এটা পরীক্ষাতে আসে। এখান থেকে ভেঙে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তার মানে মূল শব্দকে ভেঙে আমরা এই শব্দটা তৈরি করলাম। যে মূল শব্দটা আমাদের পরীক্ষাতে আসে সেটাকে আমরা বলতে পারি সমস্ত পদ, সমাস বদ্ধ পদ, অথবা সমাস নিষ্পন্ন পদ। তাহলে মূল শব্দটার তিনটা নাম রয়েছে, সমস্ত পদ, সমাস বদ্ধ পদ, কিংবা আমরা দেখছিলাম মূল শব্দটাকে ভেঙে তাহলে তিনটা জিনিস করতে পারি, সমস্ত পদ, সমাস বদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ। যেটাকে ভাঙলাম এটাকে আমরা ঠিক তিনটা নামেই রাখতে পারি, ব্যাজ বাক্য, বিগ্রহ বাক্য, কিংবা সমাস বাক্য। তাহলে আমাদের পরীক্ষাতে যেটা আসে সেটার তিনটা নাম পেলাম, যেটা আমাদের করতে হয় সেটারও কিন্তু আমরা তিনটা নামই পেলাম। এখন কথা হচ্ছে ব্যাজ বাক্যের মধ্যে সমস্ত পদ থেকে যে যে শব্দ এসেছে, আবার বলছি ব্যাজ বাক্যের মধ্যে সমস্ত পদ থেকে যে যে শব্দ এসেছে, এখান থেকে কি এসেছে দেখেন, সিংহ আর আসন দুটো শব্দ এসেছে, সিংহ এবং আসন। তার মানে ব্যাজ বাক্যে সমস্ত পদ থেকে যে শব্দগুলো এসেছে এগুলোকে বলা হয় সমস সমান পদ। তাহলে সিংহ একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ, আমরা দুটো সমসমান পদ পেয়ে গেলাম। যে সমসমান পদটা আগে থাকে সেটাকে আমরা বলতে পারি পূর্ব পদ, এবং যে সমসমান পদটা পরে থাকে সেটাকে আমরা বলতে পারি পরপদ। পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ। এই হচ্ছে সমাসের একদম প্রাথমিক আলোচনা। এবার আমরা আলোচনা করব সমাস কত প্রকার, কি কি, এবং বিস্তারিত নিয়ে। যদি প্রশ্ন করা হয় সমাস কয় প্রকার, প্রশ্ন আসলো সমাস কয় প্রকার, তাহলে আনসারটা হচ্ছে ছয় প্রকার। ধরুন প্রশ্নকর্তা একটু ঘুরিয়ে প্রশ্ন করলো আপনাকে সমাস সাধারণত কয় প্রকার, সমাস সাধারণত কয় প্রকার, উত্তর একই ছয় প্রকার। অথবা যদি এটা আসে সমাস প্রধানত কয় প্রকার, তাহলে কিন্তু আমরা সেম আনসারটাই পাচ্ছি, ছয় প্রকার। কোন কোন ছয় প্রকার একটু দেখে নেব। এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, দুই নাম্বার দ্বিগু সমাস, তিন নাম্বার কর্মধারয় সমাস, চার নাম্বার
বহুব্রীহি সমাস। পাঁচ নাম্বার, সরি একটু এদিক ওদিক করে লিখছি, চার নাম্বার তৎপুরুষ সমাস, পাঁচ নাম্বার বহুব্রীহি সমাস, এবং ছয় নাম্বার অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস হচ্ছে এই ছয় প্রকার আমরা দেখলাম। এর মধ্যে একটু ভালো করে খেয়াল করবেন, কোন কোন ব্যাকরণবিদ বলেন দ্বিগু সমাস কর্মধারের ভেতরে আছে, আবার কেউ কেউ বলেন কর্মধারয় তৎপুরুষের ভেতরে আছে। আর একটু ভালো করে বোঝাচ্ছি, ধরেন এটা ছোট একটা বল, এই বলটা এর চেয়ে বড় একটা বলের ভেতর ঢুকিয়ে দিলাম, আর একটা বড় বল আছে, এই বলটা এই বড় বলের ভেতর ঢুকিয়ে দিলাম। তাহলে কি আমরা বলতে পারি একটা বলকে নিলেই হবে, আমি তিনটা বলকেই পাব? তেমনি ভাবে কেউ কেউ বলে দ্বিগু কর্মধারের ভেতর, কর্মধারায় তৎপুরুষের ভেতর, অর্থাৎ তিনটা মিলে তৎপুরুষ বললেই হয়ে গেল, তার মানে ওয়ান টু থ্রি ফোর। সমাস মূলত চার প্রকার, যে চারটার কথা বললাম কিংবা যে চারটা আন্ডারলাইন করলাম, ওয়ান টু থ্রি ফোর, তার মানে সব দিক থেকে সমাস হচ্ছে ছয় প্রকার, শুধুমাত্র যদি মূলত শব্দটা আসে সেক্ষেত্রে সমাস হয়ে যাচ্ছে চার প্রকার। আমরা সমাসের প্রকারভেদগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমার স্কুলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।